অর্থ বুঝতে না পারি এবং সেন্টেন্সটি চিনতে না পারি, যেটা সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড কি দেওয়া আছে, তাহলে আমাদের পক্ষে করা সম্ভব হবে না। প্রিয় শিক্ষার্থী, দা ফার্মার্স ডু নট গেট, কৃষকেরা পায় না দা ফ্যাসিলিটিস, সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো নেসেসারি প্রয়োজনীয় ফর ফুড প্রোডাকশন, খাদ্য উৎপাদন করার জন্য যে সুবিধাগুলো প্রয়োজন সেই সুবিধাগুলো কৃষক পায় না। এটা সিম্পল সেন্টেন্স, যেহেতু ভার্ব একটা সাবজেক্ট একটা, কোনো কনজাংশন নেই। যখন আমি কমপ্লেক্স করব প্রিয় শিক্ষার্থী, এটাকে আমি একাধিক সাবজেক্ট এবং একাধিক ভার্ব, সাবজেক্ট একাধিক নাও আসতে পারে কিন্তু ভার্ব একাধিক হবে এবং কনজাংশন চলে আসবে একটা সাবঅর্ডিনেট কনজাংশন। আমরা দেখি কৃষকেরা সেই সমস্ত সুবিধা পায় না যা খাদ্য উৎপাদন করার জন্য প্রয়োজন। কৃষকেরা সেই সমস্ত সুবিধা পায় না যেগুলো খাদ্য উৎপাদন করার জন্য প্রয়োজনীয়। তাহলে আমার বাংলায় সিম্পল থেকে কমপ্লেক্স হয়ে গেল। এবার এর ইংরেজি আমরা করব। দা ফার্মার্স ডু নট গেট দা ফ্যাসিলিটিস হুইচ, এই হুইচ নামের এই সাবঅর্ডিনেট কনজাংশন, এই হুইচ নামের সাবঅর্ডিনেট কনজাংশন নিয়ে আসা হলো। যেহেতু ফ্যাসিলিটিস বস্তু, বস্তুগুলোতে হুইচ বসে, যদি এখানে ব্যক্তি হতো আমরা এখানে হু নিয়ে আসতাম। দা ফ্যাসিলিটিস হুইচ, হুইচের পরে ভার বসবে ফ্যাসিলিটিসকে দেখে, ফ্যাসিলিটিসকে নাম্বার পার্সন অনুসারে ভার বসবে হুইচ আর, হুইচ আর যা আছে দেখে দেখে লিখবো নেসেসারি ফর ফুড প্রোডাকশন। দা ফার্মার্স ডু নট গেট দা ফ্যাসিলিটিস হুইচ আর নেসেসারি ফর ফুড প্রোডাকশন। তাহলে আমরা কি করলাম, যা ছিল সব, দা ফার্মার্স ডট গেট দা ফ্যাসিলিটিস, আমরা জাস্ট এই জায়গাটায় লিখছিলাম হুইচ আর, হুইচ আর, এতে আমাদের সিম্পল থেকে কমপ্লেক্স হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, মনোযোগ দাও, এটা তোরা ইনশাল্লাহ পারবে। Our freedom fighters sacrificed their lives for the independence of Bangladesh. এই সেন্টেন্সকে কমপ্লেক্স করতে বলা হলো। প্রিয় শিক্ষার্থী, যেহেতু এই বাক্যটিকেও কমপ্লেক্স করতে বলা হলো, সুতরাং এই বাক্যটি কোনো অবস্থায় কমপ্লেক্সে নেই। হয় বাক্যটি সিম্পল অথবা বাক্যটি কম্পাউন্ড। আমরা দেখি এই বাক্যটিতে কয়টি সাবজেক্ট আছে। আওয়ার ফ্রিডম ফাইটার্স, ক্রিয়াকে কে বা কাকে দিয়ে প্রস্তুত, কে বা কারা দিয়ে প্রস্তুত করি, কে বা কারা, যে উত্তর পাওয়া যায় তাই হলো সাবজেক্ট। স্যাক্রিফাইস, উৎসর্গ করেছিল কারা, আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমাদের মুক্তিযোদ্ধারা, এটাই হলো সাবজেক্ট। স্যাক্রিফাইস, উৎসর্গ করেছিল
ভার্ব, জীবিত ভার্ব, এটি ফাইনাইট ভার্ব। দেয়ার লাইফস, তাদের জীবন। এর পরের অংশে একটু শিক্ষার্থী কোনো ভার্ব নেই, সুতরাং এই সেন্টেন্সে একটি সাবজেক্ট একটি ভার্ব, সুতরাং এটা একটা সিম্পল সেন্টেন্সের উদাহরণ। এই সেন্টেন্সকে আমরা যখন কমপ্লেক্স করব, আমরা এই সেন্টেন্সকে ইলাবোরেট করব, বৃদ্ধি করব। সাবজেক্ট একাধিক হওয়ার চেষ্টা হবে, ভার্ব একাধিক হবে এবং একটা সাবঅর্ডিনেট কনজাংশন আসবে। আমাদের মুক্তিযোদ্ধারা উৎসর্গ করেছে তাদের জীবন স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার জন্য। আমাদের মুক্তিযোদ্ধারা তাদের জীবন উৎসর্গ করেছিল যাতে করে তারা দেশকে স্বাধীন করতে পারে, অথবা আমাদের মুক্তিযোদ্ধারা জীবন উৎসর্গ করেছিল যাতে করে তারা দেশের স্বাধীনতা অর্জন করতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা খেয়াল করি আওয়ার ফ্রিডম ফাইটার্স স্যাক্রিফাইসড দেয়ার লাইফ, আওয়ার ফ্রিডম ফাইটার্স স্যাক্রিফাইস দেয়ার লাইফ তো চেঞ্জ করা হয় এটুকু, সো দ্যাট যাতে করে দে কুড তারা পারে ব্রিং দা ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, সো দ্যাট দে কুড গেট আওয়ার ফ্রিডম ফাইটার্স স্যাক্রিফাইস দেয়ার লাইফ সো দ্যাট দে কুড ব্রিং দে কুড গেট দা ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থী, আওয়ার ফ্রিডম ফাইটার্স স্যাক্রিফাইস দেয়ার লাইফ এই অংশে কোনো পরিবর্তন করা হয়নি, আর ফ্রিডম ফাইটার্স স্যাক্রিফাইস দেয়ার লাইফ সো দ্যাট they could bring get ensure the independence of Bangladesh। প্রিয় শিক্ষার্থী, সিম্পলটাই কমপ্লিট করার অর্থ হলো একটা সাবঅর্ডিনেট কনজাংশন আসবে, একাধিক সাবজেক্ট আসবে, একটি সাবজেক্ট আসতে নাও পারে কিন্তু অবশ্যই দুইটি ফাইনাইট ভার্ব আসবে। প্রিয় শিক্ষার্থী, রিতা ওয়াজ সো পোর দ্যাট শি কুড নট বাই আ নিউ ড্রেস, রিতা এত গরিব ছিল যে সে একটি নতুন পোশাক কিনতে পারত না। প্রিয় শিক্ষার্থী, এই সেন্টেন্সটিকে যদি সিম্পল করতে বলা হয়, এই সেন্টেন্সটিকে সিম্পল করতে বলা হয়, সিম্পল অর্থাৎ সরল, তাহলে আমাদের বুঝতে হবে যে এই সেন্টেন্সটি কোনোভাবে সিম্পল নেই, হয় সেন্টেন্সটি কমপ্লেক্স অথবা সেন্টেন্সটি কম্পাউন্ড। আমরা খুঁজতে শুরু করি, রিতা ওয়াজ, আমরা একটা ভার্ব পেলাম, একটা সাবজেক্ট পেলাম, সো ফর দ্যাট শি, আরেকটা সাবজেক্ট পেলাম, কুড নট বাই, আমরা আরো একটি ভার্ব পেলাম। শিক্ষার্থীরা কি কি পেলাম? আমরা সো দ্যাট দ্যাট পেলাম যা কমপ্লেক্স সেন্টেন্সের চিহ্ন, আমরা একাধিক ভার্ব পেলাম,
আমরা সাবঅর্ডিনেট কনজাংশন পেলাম। সুতরাং এই সেন্টেন্সটি নিঃসন্দেহে একটি কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। প্রিয় শিক্ষার্থী, এই সেন্টেন্সটি কোন সেন্টেন্সের উদাহরণ? এই সেন্টেন্সটি একটি কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ, এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী, যখন এই সেন্টেন্সকে আমরা সিম্পল বানাবো তখন যখন এই সেন্টেন্স আমরা সিম্পল করতে চাইব তো শুরুতেই আমাদের কমপ্লেক্সের চিহ্ন বাদ দেব। কমপ্লেক্স চিহ্ন সো দ্যাট, এই কমপ্লেক্সের চিহ্ন আমরা বাদ দিয়ে দেব। রিতা এত গরিব ছিল যে সে কি নতুন পোশাক কিনতে পারেনি। শিক্ষার্থী, আমরা এখানে এই সো দ্যাট যেখানে থাকবে কমপ্লেক্স সেন্টেন্স এটা থাকে কোথায়? প্রিয় শিক্ষার্থী, এটা থাকে কমপ্লেক্স সেন্টেন্স। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী, এই সো ডাইজেস্ট যখন থাকবে তখন আমরা নিয়ে আসবো টু ডাইজেস্ট টু। টু কোথায় বসবে? অ্যাডিকটিভ লাগে। রিতা ওয়াজ টু পোর টু। যখনই আমি টু নিয়ে আসবো তখনই এরপর ভার্ব প্রেজেন্ট ফর্ম বসবে টু বাই আ নিউ ড্রেস। কতটা কি আসবে প্রিয় শিক্ষার্থী? সিম্পল কি হবে? রিতা ওয়াজ টু পোর টু বাই আ নিউ ড্রেস। প্রিয় শিক্ষার্থী, আগের বাক্য ছিল কুড নট, আগের বাক্য ছিল কুড নট, আর এই বাক্যে কুড নট কে বাদ দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা মনে রাখবে এই টু ডাইজেস্ট টু এর ভিতরেই 100% নেগেটিভ লুকিয়ে আছে। রিতা ওয়াজ টু পোর টু বাই আ নিউ ড্রেস। রিতা এত গরিব ছিল একটা নতুন পোশাক কিনতেও গরিব, অর্থাৎ রিতা এত গরিব ছিল যে একটা নতুন পোশাক কিনতে পারতো না। আমরা অর্থ ঠিক রাখবো, আমরা সিম্পল থেকে কমপ্লেক্স যে চেঞ্জ করি না কেন আমাদের অর্থ ঠিক রাখতে হবে। অর্থ চেঞ্জ হয়ে গেলে আমাদের উত্তর আসবে না, ভুল হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা খেয়াল করি ইফ ইউ রিড ইউ উইল লার্ন, তুমি যদি পড়ো তুমি শিখবে। এই সেন্টেন্সকে বলা হলো আমরা সেন্টেন্সটিকে প্রথমে সিম্পল করে কম্পাউন্ড করবো, বুঝতে পারবো তাহলে সেন্টেন্সটি কি সেন্টেন্স বলো শিক্ষার্থী? কমপ্লেক্স। এটা কি সেন্টেন্স? এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কেন এটা কমপ্লেক্স সেন্টেন্স? এই সেন্টেন্স শুরু হয়েছে একটা সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে, ইফ, একটি সাবঅর্ডিনেট কনজাংশন। এই সেন্টেন্সে সাবজেক্ট একাধিক, ইউ একাধিক, এই সেন্টেন্সে একাধিক ভার। যে সেন্টেন্সে একাধিক ভার, একাধিক ভার, একাধিক সাবজেক্ট এবং একটি সাবঅর্ডিনেট কনজাংশন রয়েছে, এটি নিঃসন্দেহে একটি কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। প্রিয় শিক্ষার্থী, আমরা এই সেন্টেন্সটিকে সিম্পল করব। ইফ ইউ রিড ইউ উইল লার্ন, তুমি যদি পড়ো তুমি শিখবে। প্রিয় শিক্ষার্থী, যখন এই সেন্টেন্স আমি সিম্পল করব সরল তখন এই দুটো ভার্ব, এই দুটো ভার্বের যে কোনো একটি ভার্বের মৃত্যু হবে, এই দুটো ভার্বের যে কোনো একটা ভার্বের মৃত্যু হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা জেনে রাখি একটি ভার্ব তিন ভাবে মৃত্যুবরণ করে,
যদি আমরা সেই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে অ্যান যোগ করি এবং এই তার পূর্বে সাহায্যকারী ভার্ব না লিখি সেই ভার্বটি মৃত, দ্যাট ইজ নন ফাইনাইট। কোন একটি ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে যদি আমরা টু লিখি তাহলে এই ভার্বটি মৃত। যদি আমরা কোন একটি ভার্বের তৃতীয় রূপ লিখি এবং তার আগে সাহায্যকারী ভার্ব না লিখি তাহলে এই ভার্বটিও মৃত। এই তিন ভাবে আমরা কোন ভার্বকে মেরে ফেলতে পারব, কারণ সিম্পল সেন্টেন্সে একাধিক ভার্ব থাকতে পারবে না। সুতরাং কমপ্লেক্স থেকে সিম্পল যখনই করব তখনই আমরা একটি ভার্ব হত্যা করব আর একটা ভার্ব জীবিত থাকবে। এখন প্রশ্ন হলো আমাদের কোন ভার্ব থাকবে আর কোন ভার্ব থাকবে না। প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করো যখনই এই সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে কোনো বাক্যাংশ তৈরি হয় আমার সব ট্রিটমেন্ট হবে এখানে, সব ট্রিটমেন্ট এখানে। কিন্তু এই যে স্বাধীন বাক্যাংশ ইউ উইল লার্ন, তুমি শিখবে, এইখানে আমরা টাচ করব না, এই সেন্স ইন্ট্যাক্ট থেকে যাবে, এইটা আনটাচড থাকবে, আনটাচড। আমরা যা চেঞ্জ করব এই সাবঅর্ডিনেট ক্লজ অংশে। সাবঅর্ডিনেট ক্লজের কথা আগের দিনে বলছিলাম প্রিয় শিক্ষার্থী, যে ক্লজের জন্ম হয় সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে। প্রিয় শিক্ষার্থী, সিম্পল করব, ইফ ইউ রিড ইউ উইল লার্ন, তুমি যদি পড়ো তুমি শিখবে, পড়ার মাধ্যমে পড়ে তুমি শিখবে, বাই রিডিং, বাই রিডিং ইউ উইল লার্ন, অথবা ইউ উইল লার্ন বাই রিডিং। এই সেন্টেন্স একটি কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ, এটাকে আমরা এখন কম্পাউন্ড বানাই। শিক্ষার্থী, কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য এবং কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্যের অনেক মিল আছে। কম্পাউন্ড এবং রিড উইল লার্ন, একাধিক ভার্ব একাধিক সাবজেক্ট ইউ ইউ। প্রশ্ন হলো ইফ, এইটা কি? এটা হলো সাবঅর্ডিনেট কনজাংশন, এইটা কমপ্লেক্স সেন্টেন্সের চিহ্ন এবং এইটা কোনোভাবেই থাকতে পারবে না কম্পাউন্ড সেন্টেন্সে। প্রিয় শিক্ষার্থী, আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশনগুলো হলো কোঅর্ডিনেট কনজাংশন, অ্যান্ড অর বাট ইয়েট স্টিল সেমিকোলন, সো দেয়ারফর হেন্স, অ্যান্ড অর বাট ইয়েট স্টিল সেমিকোলন, কোঅর্ডিনেট কনজাংশন। এগুলো কোথায় পাওয়া যায়? কম্পাউন্ড সেন্টেন্সে পাওয়া যায়। এগুলো কম্পাউন্ড সেন্টেন্সে পাওয়া যায়, অর্থাৎ এইগুলো কম্পাউন্ড সেন্টেন্সের চিহ্ন। সুতরাং যখন আমরা ইফ ইউ রিড ইউ উইল লার্ন এই সেন্টেন্সটা পেলাম তখন আমরা ইফ বাদ দিয়ে দেবো, ইফ কমপ্লেক্স সেন্টেন্সের চিহ্ন, কম্পাউন্ড সেন্টেন্সে ইফ থাকতে পারবে না। ইউ রিড ইউ উইল লার্ন, আমাদের এখন একটা কনজাংশন বসাতে হবে এখান থেকে। প্রেসকে তোমরা জানো ইউ দিয়ে আমরা সেন্টেন্স লিখি না, ইউ যোগ থাকে, ইউ সেকেন্ড পারসন, ইউ যোগ থাকে। আমাদের উত্তরটা কি হবে? পড়ো এবং শেখো, রিড অ্যান্ড লার্ন, রিড অ্যান্ড লার্ন, পড়ো এবং শেখো। যদি কেউ লেখো রিড অ্যান্ড ইউ উইল লার্ন, রিড অ্যান্ড ইউ উইল লার্ন, এই সেন্টেন্সটিও সঠিক হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখার চেষ্টা করলাম সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, আমরা এবার একটা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স সেন্টেন্স দেখার চেষ্টা করি।
এটি একটি কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ একাধিক ভার্ব সাবজেক্ট ইউ উজ্জ্ব আছে ইউ উজ্জ্ব আছে এটাকে আমরা কমপ্লেক্স করব কমপ্লেক্স অর্থাৎ জটিল অর্থটা জটিল আছে ডু অর ডাই করো অথবা মরো কি আসবে তুমি যদি না করো তাহলে তুমি মরবে ইফ ইউ ডু নট ডু কমা শিক্ষার্থী আমরা আরো একটু ধরন দেখি দো হি ইজ ব্রিলিয়ান্ট হি cannot manage a good job যদিও সে মেধাবী সে একটা ভালো চাকরি জোগাড় করতে পারে প্রিয় শিক্ষার্থী দো কমপ্লেক্স সেন্টেন্স চিহ্ন দো একটি সাবঅর্ডিনেট কনজাংশন এখানে আমরা সাবজেক্ট পেলাম দুইটি ভার্ব পেলাম দুইটি দো হি ইজ ব্রিলিয়ান্ট হি ক্যানট ম্যানেজ আ গুড জব এটাকে কম্পাউন্ড করতে বলা হলো যখন এটি কম্পাউন্ড করবো তখনই দো বাদ যাবে দো থাকতে পারবে না প্রিয় শিক্ষার্থী আমরা জানি যেখানে দো থাকবে কমপ্লেক্সে কম্পাউন্ড করার সময় কি নিয়ে আসবো বলো বলো বাট নিয়ে আসবো কি নিয়ে আসবো বাট নিয়ে আসবো তাহলে সেটা কি আসবে শুট করে হি ইজ ব্রিলিয়ান্ট সে মেধাবী বাট হি ক্যান নট ম্যানেজ এ গুড জব is brilliant but he cannot manage a good job প্রিয় শিক্ষার্থী আমরা চেষ্টা করলাম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সামান্য আলোচনা করার আমরা বিশ্বাস করি তোমরা চেষ্টা করলে ইনশাল্লাহ পারবে এরপরের ক্লাসে আমরা চেষ্টা করব ভয়েস ডিগ্রি অ্যাসার্টিভ নেগেটিভ ইন্টারোগেটিভ এই অঞ্চলে একটু আলোকপাত করার প্রিয় শিক্ষার্থী তোমাদের সুস্বাস্থ্য কামনা করি তোমাদের সুস্থতা কামনা করি তোমরা বাসায় থাকো ভালো থাকো মনোযোগ দিয়ে পড়াশোনা করো এবং আমাদের লাইভ ক্লাসের সাথেই থাকো আল্লাহ হাফেজ